শোলে সিনেমার ঢঙে একেবারে জলের ট্যাঙ্কে চড়ে বসলেন এক ব্যক্তি। তবে বাস্তবে বাসন্তীকে প্রেম নিবেদন করবার জন্য কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ঘটনাটি ঘটেছে হাওড়া এলাকায়। এদিন ওই ব্যক্তিকে জলের ট্যাঙ্ক থেকে নামাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। শোলে সিনেমার কথা মনে আছে তো? সিনেমার কেন্দ্রীয় চরিত্র জয়, ভীরু, বাসন্তী আর অবশ্যই গব্বর। রমেশ সিপ্পি পরিচালিত শোলে সিনেমাতে বাসন্তীকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য জলের ট্যাঙ্কিতে চড়ে বসে বীরু। এরপর গল্পের নিয়মে এগোতে থাকে সিনেমা। এদিন হাওড়া এলাকার বাসিন্দারা কার্যত চাক্ষুষ করলেন এমনই দৃশ্য। তবে এ দৃশ্য রিল লাইফে নয়, রিয়েল লাইফের। হাওড়া স্টেশন সংলগ্ন রেল মিউজিয়ামের কাছে থাকা জলের ট্যাঙ্কে আচমকাই চড়ে বসেন এক ব্যক্তি। সাধারণ মানুষ সে দৃশ্য দেখে স্বভাবতই চমকে ওঠেন। স্থানীয়দের হাজার বারণ সত্ত্বেও প্রায় 90 ফুট উঁচু ওই জলের ট্যাঙ্কে চড়ে বসেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির জলের ট্যাঙ্কের ওপর চড়ে ওঠার ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসে দমকল, গোলবাড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীদের পক্ষ থেকে ওই ব্যক্তিকে বোঝানো শুরু হয়। দমকল কর্মীরা নিচে থেকে ওই ব্যক্তিকে নামিয়ে আনার চেষ্টা শুরু করেন, কিন্তু কে শোনে কার কথা? স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, অতীতে হাওড়া ব্রিজের রেলিং বেয়ে অনেকেই ব্রিজে ওঠার চেষ্টা করেছে। বিভিন্ন সময়ে সে খবর সামনে এসেছে। তবে একেবারে ফিল্মি কায়দায় জলের ট্যাঙ্কের ওপর চড়ে বসার কারণ অজানা স্থানীয়দের। ঘটনায় হতবাক স্থানীয়রা। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী সুরেন্দ্র বর্মা বলেন, এদিন বিকেল 5টা নাগাদ ওই ব্যক্তিকে হঠাৎই জলের ট্যাঙ্কের ওপর চড়ে বসতে দেখেন। তাকে অনেকবার মানাও করেন তিনি, কিন্তু কথা শোনেননি। এরপর ধীরে ধীরে লোক জমতে শুরু করে। এক আদমি এসে ট্যাঙ্কি পে চড় রা থা, উসকো হমনে আওয়াজ দিয়া তো ও সুনা নেই কুছ ভি, ফির ও চড়ে গিয়া উপর, আর ও একদম উপর চলা গিয়া। ইয়ে 90 ফুট হোগা। পুলিশ কো খবর দিয়ে হ্যায়? হ্যাঁ, ফায়ার ব্রিগেড আই হ্যায়, পুলিশ ভি আই হ্যায়। তারা যা রা উসকো? কোশিশ তো ইয়েই জারি হ্যায়, আবি উপর ফায়ার ব্রিগেড ওয়ালে যা রহে হ্যায়। কিতনা দের পহলে চড়া হ্যায়? ইয়ে আধা ঘন্টা হোগিয়া। ঘটনাস্থলে পৌঁছানোর পর দমকল কর্মীরা দীর্ঘ সময় ওই ব্যক্তিকে বুঝিয়ে নিচে নামিয়ে আনার চেষ্টা করতে থাকেন, কিন্তু সে কথায় কার্যত কর্ণপাত করেনি ওই ব্যক্তি। অবশেষে ট্যাঙ্কের ওপরে ওঠার চেষ্টা শুরু করেন দমকল কর্মীরা। তবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা মজার ছলে বলেন, বলা যায় না, হয়তো এ যুগের বীরু বাসন্তীর প্রেমে জলের ট্যাঙ্কের ওপর চড়ে বসেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত ওই ব্যক্তিকে ওপর থেকে নামিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ কর্মীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাওড়া।